ঝা চকচকে নিউ ইয়র্ক। দিনের আলো যতটা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর রাতের আধারে। চোখ ধাঁধানো আলোর রোশনাই এর মেলা, যা দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। এখানকার মানুষজন ভীষণ আমোদ প্রিয়। সারাদিনের কাজের পর রাত হলে মেতে ওঠে নানা রকম হই হল্লোড়ে। আজ প্রায় মাস দুয়েক হলো পিয়ালি এখানে এসেছে, কিন্তু সেভাবে কখনো বাইরে বেরোনো হয়নি, বিরাজি নিয়ে বের হয়নি। বিরাজি সেদিনে সেই রাগি ব্যবহারের পর থেকে পিয়ালি ঘরের কাজে মন দিয়েছে। ইউটিউব দেখে আর মায়ের কাছে শুনে রান্নার চেষ্টা করছে। তেজও কমেছে আগের চেয়ে অনেক। আজ সন্ধ্যায় বিরাজের সাথে বেরিয়েছে। পিয়ালিকে বেশ কিছুদিন ধরে ভালো আচরণ করতে দেখে বিরাজের রাগের মাত্রা খানিক হলেও কমে গেছে। বিরাজ আর পিয়ালি হাঁটছে ইস্ট নদীর পার ঘেঁষা রাস্তা দিয়ে। সন্ধ্যার পর এখানে ফ্লোটিং করার সুবিধা আছে। ইস্ট নদীর পারে বিরাট অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন দোকানপাট, সারি সারি দাঁড়িয়ে স্ট্রিট ফুডের স্টলগুলো। কোথাও থাই ফুড, কোথাও চাইনিজ, আবার কোথাও বা জাপানিজ ফুডের স্টল বসেছে। নিউ ইয়র্কে বলতে গেলে প্রায় 12 মাস শীতকাল থাকে, তবে বর্তমানে গ্রীষ্মকালের শেষের দিকে হওয়ায় আবহাওয়া রাতের দিকে বেশ শীতল। পিয়ালি গায়ের জ্যাকেটটা ভালো করে আটকে হাঁটতে লাগলো বিরাজের পাশ ঘেঁষে। পিয়ালি হাঁটার ফাঁকে ফাঁকে বারবার আর চোখে তাকিয়ে দেখছিল বিরাজের গম্ভীর মুখ। আজকাল কিছু বলতে গেলেও ভয় পায় সে। কলকাতায় থাকতে কত মিষ্টি মিষ্টি কথা বলতো, আর এখন কেমন রেগে তেজ দেখিয়ে কথা বলে। বিরাজ একটা থাই ফুডের স্টলের কাছে দাঁড়িয়ে বলল, থাই ফুড খেয়েছো কখনো? না। থাই খাবারের মধ্যে আমার প্রিয় একটা ডিশ আছে, চলো আজ তোমাকেও খাওয়াবো। পিয়ালি খুশি হলো, যাক আজ বহুদিন বাদে বিরাজ স্বাভাবিক ব্যবহার করছে। বিরাজ স্টলের সামনে চেয়ারে পিয়ালিকে বসিয়ে দিয়ে খাবার অর্ডার করতে গেল। পিয়ালি বাইরের এত সুন্দর পরিবেশ দেখে নিজের ফোনটা বের করে ফটাফট সেলফি তুলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে খাবারের ট্রে নিয়ে হাজির হলো বিরাজ। একটা বাটি নিয়ে রাখলো তার সামনে, একটা নিজের সামনে। পিয়ালি তাকিয়ে দেখলো বাটিতে সাদা ঘন ঝোলের মধ্যে কয়েকটা চিংড়ি মাছ আর নুডলস ডোবানো, তার উপর কুচকানো কাঁচা সবুজ শাকসবজি ছড়ানো। পিয়ালি গোল গোল চোখে তাকিয়ে আছে দেখে বিরাজ নিজের বাটি থেকে চপস্টিক দিয়ে নুডলস তুলে খেতে খেতে বলল, এই ডিশের নাম হলো টম ইয়াম গুং, ঝাল ঝাল চিংড়ি মাছের সুপি নুডলস, খাও দেখো খুব ভালো খেতে। পিয়ালি ভীষণ রাগ হলো এই ঝোলে ডোবানো কাঁচা সবজি দেখে। কোথায় ও ভেবেছিল আজ প্রথমবার বিরাজকে বাইরে নিয়ে বেরিয়েছে, তাহলে নিশ্চয়ই কোনো বড় 5-স্টার হোটেলে কিংবা রেস্টুরেন্টে নিয়ে যাবে, কিন্তু এরকম রাস্তার পাশে বসে স্ট্রিট ফুড দেখে মাথায় আগুন ধরে উঠল। কোনো রকম একটুখানি মুখে দিয়ে আর খেলো না। বিরাজ দেখেও না দেখার ভান করে চুপ করে রইল। ও জানে পিয়ালির মনে এই মুহূর্তে কী চলছে, তাই নিজের খাবারটা শেষ করে উঠে দাঁড়ালো, বলল, ঠিক ওকে চলো কাল সকালে আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে। ঠিক তখনই কোথা থেকে একটা মেয়ে এসে জড়িয়ে ধরল বিরাজকে। বিরাজ মেয়েটাকে দেখে স্বাভাবিকভাবে এক হাতে জড়িয়ে ধরল। মেয়েটা বলল, হে রাজ, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ, তুমি এখানে কি করছো, ইলি কোথায়? এই তো ডিনার করে এসেছিলাম, ইলি আসেনি? হঠাৎ মেয়েটার চোখ পড়ল পিয়ালির দিকে। পিয়ালিও বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা পিয়ালিকে দেখিয়ে বলল, হে রাজ, তুমি কি এই মেয়েটার সাথে এসেছো? হ্যাঁ। বিরাজ কে মেয়েটা? ও অলিভিয়া, আমার ফ্রেন্ড। হেই অলি, মিট হার, শি ইজ পিয়ালি। হাই ফেলি, বলে নিজে হাতটা বাড়িয়ে দিল পিয়ালির দিকে হ্যান্ডশেক করার উদ্দেশ্যে। এদিকে পিয়ালি নিজের নামের এমন অদ্ভুত উচ্চারণ শুনে চমকে উঠল, নিজের হাতটা সামনে বাড়িয়ে ধরে বলল, আম পিয়ালি, নট ফেলি। অলিভিয়া চমৎকার হাসল। পিয়ালির নামটা আবার উচ্চারণ করে বলল, ফেলি? নো নো, পিয়ালি। ফেলি রাইট? পিয়ালির রাগে দুঃখে দাঁত কিরমির করে উঠল। একে তো কিছুই খাওয়া হয়নি, তার উপরে বিদেশিনীর অদ্ভুত অত্যাচার। অলিভিয়া বিরাজের দিকে তাকিয়ে এক চোখ মেরে বলল, হে রাজ, ডোন্ট টেল মি লাই, ইসি মাই ওয়াইফ। কলকাতার সুরেন্দ্রনাথ পল্লীর পুরনো গলির মোড়ে একটা সরু গলি, তার ঠিক শেষ মাথায় একটা পুরনো নিউজ পেপারের গোডাউন।
এই গোডাউনের দোতলায় একটা বড় সড় রুম। সেখানে একপাশে একটা উঁচু চারপায়া কাঠের স্ট্রাকচারের ওপর একটা বড় কাঠের কেরাম রাখা, একটু দূরে একটা টি টেবিল আর তাকে ঘিরে কয়েকটা চেয়ার রাখা। ঘরের মধ্যে বসে আছে তিনটে ছেলে। হঠাৎ দরজার কপাট মেলে ঘরে ঢুকলো আরও একজন। ঘড়িতে কাটায় কাটায় ঠিক পাঁচটা বাজে। হাতের ব্যাগটা টেবিলের ওপর রেখে তাকালো সে বাকি তিনজনের দিকে। অতপর একটা চেয়ার টেনে বসে বলল, কি কি খবর পেয়েছিস এবার বল। বাপি বাদে মৃদুল আর অমিত একে অপরের দিকে সন্দিগ্ধ নজরে তাকালো। বাপি বলতে শুরু করল, শালা আমি আমার বাপের জন্মে এইরকম লুজ ক্যারেক্টারের মানুষ দেখিনি। ছি, চরিত্রের কি ছিরি ভাই, এখানে কার কথা হচ্ছে দয়া করে কেউ বলবে? বেহালা থানার ওসি প্রতাপ দত্ত। বাপির কথাই দুজনে বিস্মিত দৃষ্টিতে তাকালো। অমিত বলল, পুলিশ অফিসার, ওর ক্যারেক্টার দিয়ে আমাদের কি কাজ? কাজ আমাদের না, কাজ হলো গিয়ে আমাদের মাস্টার মশাইয়ের। আমি কিছুই জানি না, অভি আমাকে বললো ওই লোকের নারী নক্ষত্র সম্পর্কে খবর জোগাড় করতে। বলেই বাপি প্রতাপের সমস্ত নোংরামের বর্ণনা তুলে ধরল সবার সামনে। সবাই এবার বিস্ময় নিয়ে তাকালো অভির দিকে। অভি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই লোক শ্রাবণীর মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী। কি? সকলে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল অভি। তারপর আস্তে আস্তে শ্রাবণীর বাবা মায়ের ঝগড়া, বাবার মৃত্যু, শশীর বিয়ে, শ্রাবণীর প্রতি অবহেলা থেকে শুরু করে আজকাল হঠাৎ শ্রাবণীর প্রতি দরদ উতলে পড়ার ঘটনা বর্ণনা করল। সব শুনে মৃদুল বলল, কেন জানি আমার মনে হচ্ছে ব্যাপারটা ততটা স্বাভাবিক নয় যতটা আমরা দেখছি। ব্যাপারটা নিশ্চয়ই অন্য কিছু। বাপি রেগে কাঠের টি টেবিলে একটা ঘুষি বসিয়ে দিয়ে বলল, শালা হারামজাদার এত বড় সাহস, আমাদের বোনের গায়ে হাত দেয়। আমি 100% শিওর ওই হারামিটার কু নজর পড়েছে শ্রাবণীর দিকে। এই তোর শাশুড়ি জানে না তার পীড়িতের নাগরের এমন চরিত্র? কি জানি, তবে কথাবার্তা শুনে তো মনে হলো উনি হয়তো এই বিষয়ে কিছুই জানে না। সবই বুঝলাম, আমাদের এই মুহূর্তে কি করতে হবে সেটা বল। কয়েকটা প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে। এক, শ্রাবণীর জীবনে হঠাৎ এদের আগমন কেন হলো? দুই, শ্রাবণীর বাবার আর মায়ের মধ্যে সম্পর্ক কেমন ছিল? মানে উনি যেমন বর্ণনা করলেন তেমন নাকি এখানে অন্য গল্প আছে? তিন, এই প্রতাপ আর শশীর মানে আমার শাশুড়ির উদ্দেশ্য আলাদা নাকি এক? যদি আলাদা হয় তাহলে তা কি? চার, আমার শ্রাবণীর জীবনের ওপর কোনো রিস্ক নেই তো? ঠিক আছে, আমাদের কি করতে হবে বল। অভি খুব সূক্ষ্ম দৃষ্টি ফেলে তাকালো হাতের ওপর বাঁধা ঘড়ির ডায়ালের ওপর, তারপর গম্ভীর স্বরে বলল, আপাতত অ্যাকশন হবে, আমাদের সেই সিক্রেট অ্যাকশন। বলেই অভি ভ্রু চোরা নাচাল। তা দেখে বাপি অমিত আর মৃদুলের ঠোঁটের কোণে রহস্যময় হাসি ছড়িয়ে পড়ল। কানে হেডফোন লাগিয়ে গান শুনছে পৌশালী, আজ আনন্দে আত্মহারা সে। কোনো রকম পরীক্ষা পদ্ধতিতে অংশগ্রহণ না করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় মাস্টার্স করার সরাসরি সুযোগ পেয়েছে, আবার স্পেশালভাবে গার্লস হোস্টেলের এলিটো রুমে। আগামী সপ্তাহে পাড়ি জমাবে তার স্বপ্নের দুনিয়ায়, তারপর শুরু হবে তার মন্ত্রীমশাইয়ের সাথে এক অন্যরকম প্রেমের কাহিনী। আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না, কারো ভয়ও পেতে হবে না। ইস, ভাবতে হৃদমাঝারে আনন্দের জোয়ার বইছে যেন। এরই মধ্যে ভবেশবাবু ঢুকলেন মেয়ের রুমে, পেছন পেছন এলেন পৃথাদেবী। পৌশালী বাবা মাকে নিজের রুমে এভাবে আসতে দেখে তাড়াতাড়ি কান থেকে হেডফোন খুলে রেখে বলল, কি হয়েছে? ভবেশবাবু আর পৃথাদেবী দুজনে একে অপরের দিকে তাকিয়ে চমৎকার হাসলেন। পৃথাদেবী মেয়ের মাথায় আদরে হাত বুলিয়ে বললেন, আমি যে ঠিক কতটা পরিমাণে সুখী তা বলে বোঝাতে পারবো না, তোমার পছন্দ ভীষণ সুন্দর। পৌশালী মায়ের কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারল না, চোখ মুখ কুচকে তাকিয়ে রইল। ভবেশবাবু একটু ইমোশনাল হয়ে বলে উঠলেন, আমার ছোট মাটা যে এত বড় হয়ে গেছে আমি তো ভাবতেই পারিনি। এই না সেদিন হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এলাম, এখন দেখো কদিন বাদে শ্বশুর বাড়িতে যাবে, ভাবা যায়? কে যাবে শ্বশুর বাড়ি? তোমরা কি সব বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না।
আমাকে তোমাকে আর নতুন করে বোঝাতে হবে না, আমরা সব কিছুই জানি, আজ নয় দেড় মাস আগে থেকেই জানি। কি জানো? কি আবার তোমার আর সজলের সম্পর্কের কথা? দেড় মাস আগের ঘটনা। সজল ওর বাবা বাবা বাসুদেবকে তোমার আর ওর বিষয়ে জানায়, এও বলে তোমরা সম্পর্কে আছো। বাসুদেবদা তোমার বাবার বন্ধু হয় তা তো জানো, তিনিই তোমার বাবাকে বিয়ের প্রস্তাব দিলেন, তারপরে তোমার বাবার সাথে সজলের কথা হয়। কি বলবো, ছেলেটা এত ভালো, আজকালকার দিনে এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার সব থেকে বেশি ভালো লাগলো ওর আমার মেয়ের প্রতি চিন্তা দেখে, কত ভাবনা ভেবে রেখেছে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ছেলেটা। তুই জানিস আজ তোকে ওরা দেখতে আসছে, আজ বিয়ের ডেট ফাইনাল হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজ দুপুরের খাবারের আমন্ত্রণ জানিয়েছে তোর বাবা। পৌশালির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো কথাগুলো শুনে, হতভম্ব চেহারায় চেয়ে রইল বাবা মায়ের পানে। ও মামু, মামু আমি নতুন বউ কখন দেখব? মামা ভাগ্নে দুজনেই দেখি ভীষণ ব্যস্ত, একজন বউ দেখতে ব্যস্ত, আরেকজন বউ নিয়ে যেতে। কি বলো শালাবাবু, ঠিক বলিনি? কৌস্তবের কথায় লজ্জা পাবার বদলে শয়তানি হাসি হাসল সজল, গলার স্বর নামিয়ে কৌস্তবের উদ্দেশ্যে বলল, ভুলে গেলে নাকি জিজু, আমার থেকে কিন্তু বেশি ব্যস্ত তুমি ছিলে, মনে নেই সেই বিয়ের আগের দিন রাতে? কৌস্তব কেশি উঠল সজলের কথায়, মনে পড়ল সেই গোবর মাখা স্মৃতি, বন্ধুদের সাথে পরামর্শ করে তিথির সাথে বিয়ের আগের দিন মাঝরাতে গিয়েছিল দেখা করতে, উদ্দেশ্য ছিল নিজের চোখে প্রিয়সীর হাতের মেহেন্দির ডিজাইন দেখা, সাথে শেষবারের মতো হবু বউ ওরফে প্রেমিকার সঙ্গে কিছু প্রেম মাখার সময় কাটানো। সেভাবে প্ল্যান মাফিক বন্ধুদের বাড়ির বাইরে পাহারায় রেখে নিজে গাছ বেয়ে উঠে পৌঁছেছিল তিথির কামরায়। কিন্তু কিভাবে যেন সজল আর ওর বন্ধুরা জেগে যায়, হঠাৎ মাঝরাতে চোর চোর বলে চেঁচাতে শুরু করে, ভয়ে পালাতে গিয়ে শেষ পর্যন্ত দোতলার বারান্দা থেকে লাফ দেয় নিচে, ফলস্বরূপ পড়ে গিয়ে গোবর জমানো গর্তের মধ্যে। বদমাশ বন্ধুগুলোর মার খাওয়ার ভয়ে ওকে ফেলেই পালায়। এদিকে লাঠি হাতে ছুটে আসে বাড়ির সবাই, তারপর চোরের জায়গায় গোবরে মাখামাখি অবস্থায় হবু জামাইকে দেখতে পায়। সে কি লজ্জা! বেচারা কৌস্তব বিয়ের পর লজ্জায় শ্বশুরবাড়ি আসতে চাইত না। এদিকে তিথি কৌস্তবের চুপসানো চেহারা দেখে ফিক করে হেসে উঠল, মামু আর আমার আর বসে থাকতে ইচ্ছে করছে না, ও দাদুন আমি নতুন বইয়ের কাছে যাব, আমাকে নিয়ে চলো বলে ছোট্ট রিজু সজলের কোলে বসে অধৈর্য হয়ে উঠল। এদিকে রিজুর কথায় তিথি চোখ বড় বড় করে ঠোঁটে আঙ্গুল চেপে চুপ করে বসে থাকতে ইশারা দিল। এরই মধ্যে ট্রের মধ্যে করে মিষ্টি চা জল খাবার সাজিয়ে উপস্থিত হলেন পৃথা দেবী, সাথে পৌশালীর মামি। রিজুর বিরক্ত করা দেখে পৃথা দেবী রিজুকে কোলে নিয়ে আদর করে বললেন, চলো দুলা ভাই আমি তোমাকে নতুন বউ দেখিয়ে নিয়ে আসছি। পৃথা দেবী রিজুকে নিয়ে চলে গেলেন পৌশালীর কাছে। এদিকে ভবেশ বাবুও পৌশালীর মামা মামি মিলে অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। ঘরের মধ্যে এদিক ওদিক পায়চারি করছে পৌশালী, রাগের চোটে মাথা ফেটে যাচ্ছে। সকালে দেখতে আসার খবর পাওয়া মাত্রই সজলকে কন্টিনিউ ফোন করে যাচ্ছে, কিন্তু ছেলেটা ফোন রিসিভ করেনি, উল্টো মেসেজ করেছে, রেডি হয়ে থেকো মাই লাভ, আজ তোমাকে নিজের নামে দলিল করতে যাচ্ছি। এর মধ্যে পৃথা দেবী দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন, পৌশালীকে দেখে আঁতকে উঠলেন, একি তুই এখনো রেডি হসনি, ওদিকে ওরা চলে এসেছে। পৌশালী তাকালো মায়ের দিকে, মুখটা গোছ করে ছলছল নয়নে তাকিয়ে বলল, মা আমি এক্ষুনি বিয়ে করতে চাই না, আমি মাস্টার্স করতে চাই। পৃথা দেবী হাসি খুশির মুখটার সাথে সাথে আধার ঘনিয়ে এলো মেয়ের চোখে জল দেখে, অবাক কণ্ঠে বললেন, কিন্তু মা প্লিজ শুধু মাস্টার্স পর্যন্ত, দিদিয়াকেও তো তোমরা মাস্টার্স করতে সুযোগ দিয়েছিলে, তাহলে আমার বেলায় এমন কেন হবে? তুই সজলকে এই ব্যাপারে আগে বলিসনি কেন? আমি বারবার করে বলেছি কিন্তু হঠাৎ এভাবে চলে আসবে ভাবিনি। ঠিক আছে আজ যখন ওরা এসে পড়েছে তখন কথাবার্তা হয়ে থাক, এখনই তো আর বিয়ে হচ্ছে না, যা গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে বলে পৌশালী হাতে শাড়ি ধরিয়ে তাড়াতাড়ি পাঠালেন ওয়াশরুমে। পৌশালী যেতেই রিজুকে বললেন, দাদু ভাই তুমি এখানে বসো ঠিক আছে, আমি একটু ওদিকটা দেখে আসি, তোমার নতুন বউ এখনই তৈরি হয়ে আসছে। রিজু মাথা নাড়িয়ে বিছানার উপর চুপ করে বসলো, সময় গড়ালেও বেশ কয়েক মিনিট,
দুরন্ত চঞ্চল শিশু রিজু আর ধৈর্য ধরে বসে থাকতে পারল না। বিছানা থেকে নেমে এলো নিচে, সামনে ড্রেসিং টেবিল, তাতে সাজানো সব মেকআপের জিনিস। রিজু এত জিনিস দেখে খুব খুশি হলো। হঠাৎ রিজুর চোখ আটকালো একটা জিনিসের ওপর, এটাও চেনে, ওর মাও ব্যবহার করে। দেখি ইচ্ছে হলো ধরতে, ছোট ছোট হাত দিয়ে জিনিসটা ধরে টান দিয়ে ঢাকনা খুলে দিল। তারপর প্যাচ ঘুরিয়ে জিনিসটা বাইরে বার করে আনতে হঠাৎ পেছন থেকে পৌশালী চিৎকার করে ধমকে উঠল, এই আমার লিপস্টিক রাখ। অবঞ্চনে ধমক শুনে সাথে সাথে ছোট্ট রিজু ভয়ে কেঁপে উঠল, সাথে সাথে হাত থেকে লিপস্টিকটা ঠাস করে নিচে পড়ে একেবারে ভেঙে গেল। তা দেখে পৌশালী দৌড়ে ছুটে এসে ধপ করে নিচে বসে ভাঙা লিপস্টিকটার দুই টুকরো দুই হাতে নিয়ে বিস্ফোরিত নেত্রে চেয়ে রইল ভাঙা টুকরোগুলোর দিকে। তারপর হঠাৎ বিভৎস চেহারা বানিয়ে ধমকে উঠল রিজুকে, বদমাইশ ছেলে, কি করলি এটা তুই? ইস, আমার 700 টাকার লিপস্টিক শেষ করে দিলি? বের হ, বের হ বলছি আমার ঘর থেকে। এদিকে ছোট্ট রিজু ভয়ে আটকে ফুপিয়ে কেঁদে উঠল। আজ পর্যন্ত ও কারো কাছে এতগুলো ধমক শোনেনি, সবাই ভীষণ আদর করে ওকে। দুষ্টুমি করলে ভালোবেসে ভুলগুলো ধরিয়ে দেয়, কিন্তু কেউ বকা তো দূর, জোরে আওয়াজ করে কথাও বলে না। তবু অন্যায় করেছে ভেবে পৌশালীর দিকে তাকিয়ে কান ধরে কাঁপা ঠোঁটে মিষ্টি কণ্ঠে বলে উঠল, সরি নতুন বউ, আমি বুঝতে পারিনি। এই বুঝতে পারিস নি মানে? তুই জানিস না কারো জিনিসে না বলে হাত দিতে নেই? তোর মা বাবা নাকি ডাক্তার, তোকে এইটুকু সামাজিক শিক্ষাও দেয়নি, বজ্জাত একটা। রিজু এবার ঠোঁট ফুলিয়ে শব্দ করে কেঁদে উঠল। কান্নার জোরে আওয়াজ হতেই তাড়াতাড়ি রিজুর মুখ চেপে ধরল, ভয়ঙ্কর দৃষ্টিতে তাকে শাসানোর কণ্ঠে বলে উঠল, চুপ, একদম চুপ, আর একটুও যদি কান্নার আওয়াজ বেরিয়েছে ধরে তোকে আলমারির মধ্যে ঢুকিয়ে দেব। ওখানে বড় বড় দুটো ভূত আছে, তোকে পেলেই কামড়ে ধরে নিয়ে যাবে, তখন আর মা বাবার কাছে আসতে পারবি না। এদিকে রিজুর ভয় আরো জোরে কান্না করতে লাগলো। কান্না থামছে না দেখে পৌশালী রিজুর হাত ধরে আলমারির দিকে টেনে নিয়ে যেতে লাগলো। আলমারির দরজা খুলে বলল, নে এবার কাঁদ, এক্ষুনি ভূত দুটো বেরিয়ে এলো বলে। শুনে ভয়ে আতঙ্কে রিজু একদম চুপ, কাঁপতে কাঁপতে বলল, আমি মার কাছে যাব, আমি বাবার কাছে যাব। পৌশালী টেনশনে পড়ে গেল। এই মুহূর্তে রিজু বাইরে গেলে যদি সবটা বলে দেয় ভেবেই ভয় পেয়ে গেল। মনে মনে উপায় খুঁজতে খুঁজতে হঠাৎ করে রিজুর দিকে তাকিয়ে বলল, বাইরে গিয়ে সবাইকে গিয়ে বলে দিবি আমি বকেছি, তাই না? রিজু কান্নার জলে ভেজা নিষ্পাপ চোখ জোড়া দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দেখে পৌশালী আলমারির মধ্যে হাত ঢুকিয়ে জামা কাপড় নেড়ে নাটক করে বলল, এই ভূত, এই ছেলেটাকে নজর রাখবি তো, যদি আমার কথা কাউকে বলে দেয় তাহলে ওকে কামড়ে ধরে নিয়ে যাবি, আর কখনো বাড়ি আসতে দিবি না, ঠিক আছে? বলে জামা কাপড়ের মধ্যে একটা ঠেলা দিল, সাথে সাথে কয়েকটা হ্যাঙ্গার ঠাস ঠাস করে নিচে শব্দ করে পড়ে গেল। তা দেখে ছোট্ট রিজু ভয় শেষ, কাঁদো কাঁদো সুরে বলল, আমি বলবো না, আমি কাউকে বলবো না। পৌশালী মনে মনে হাসলো, চোখ দুটো পাকিয়ে রুড়ো কণ্ঠে বলল, ঠিক আছে, মনে থাকে যেন, আমি ভূতকে পাঠিয়ে দিচ্ছি তোর পেছন পেছন, যদি ও দেখেছে তুই আমার কথা নালিশ করেছিস তাহলে কিন্তু। রিজু ভয় থরথর করে কাঁপতে কাঁপতে দৌড় দিল ঘর থেকে। কম্পিউটারের স্বচ্ছ স্ক্রিনে নজর গেথে ঝড়ের গতিতে একটার পর একটা কোডিং টাইপ করছে বিরাজ, ধ্যান জ্ঞান সবকিছু নিবদ্ধ নির্ভুল কাজের দিকে। এরই মধ্যে একটা হট কফির ক্যান রাখলো ইলিনা। বিরাজ টাইপিং থামিয়ে তাকালো মেয়েটার দিকে, মুচকি হেসে বলল, থ্যাঙ্কস ইলি। মেনশন নটরাজ বলি হাতে থাকা কফির ক্যানে চুমুক দিতে দিতে নিজের ডেস্কে গিয়ে বসলো। বিরাজ অবাক হলো ইলির হঠাৎ এমন ঠান্ডা ব্যবহার দেখে, কিন্তু কাজে ব্যস্ত থাকায় তেমন মাইন্ড করলো না। কাজ শেষে লিনা, অলিভিয়া, মার্কস, রবার্ট সবাই এক জায়গায় হলো। অলিভিয়া হঠাৎ করে বিরাজকে বলল, হোয়াট, হে রাজ, ভীষণ কঙ্কুস তুমি, বিয়ে করে বউ নিয়ে এসেছো অথচ আমাদের পার্টি দেবার ভয়ে দেখা করাওনি। অ্যাকচুয়ালি সময় পাইনি। রবার্ট বিরাজের বিয়ের কথা শুনে ইলিনার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো। বেচারের চোখে মুখে কষ্টের গাঢ় আভা ফুটে উঠেছে। ইলির কাঁধে হাত রেখে বলল, স্যাড। ইলির চোখের জল লুকিয়ে রেখে হেসে মাথা নাড়িয়ে না জানাল। রবার্ট হাত দিয়ে স্মাইলি দেখিয়ে ইলিকে হাসতে ইশারা দিয়ে বলল, সিলিয়ার, সবাই সবকিছু পায় না।
ইলির চোখ দুটো ছলছল করে উঠল কষ্টে। ঠোঁট দুটো পরস্পরের সাথে চেপে ধরে হেসে মাথা নাড়িয়ে বলল, "ইয়া, আই নো." এদিকে বাকি সবার রিকোয়েস্টে শেষমেশ বিরাজ না চাইতেও রাজি হলো পার্টি দেবার জন্য। কিন্তু বিপত্তি বাঁধল যেন অন্য জায়গায়। সবার দাবি ভারতীয় অথেন্টিক রান্না খাবে, তাও আবার নিউ ব্রাইডের হাতে। নিজেদের শেয়ার কার অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছতে ইলি আর বিরাজ নেমে এলো বাইরে, অতঃপর রওনা দিল নিজেদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। সবার সামনে মাথা নিচু করে বসে আছে পিয়ালি। শাড়ি আর সোনার গহনা যেন রূপ সৌন্দর্যের দেবী মনে হচ্ছে পৌশালীকে। মুক্তা দেবী তো ছেলের পছন্দে ভীষণ খুশি। বাসুদেব বাবু, কৌস্তব তিথি প্রত্যেকে পৌশালী রূপের গুণগান করতে লাগলেন। এদিকে সবার পছন্দ হয়েছে দেখে সজলের আনন্দ যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে। বাসুদেব বাবু ভবেশ বাবুর হাত ধরে বললেন, "তো ভবেশদা, আমার বৌমাকে কবে আমার বাড়ি পাঠানোর কথা ভাবছেন?" "ছেলে মেয়ে উভয় উভয়কে যখন এত পছন্দ করে, আমার মনে হয় ওদের চার হাত এক করে দেওয়াই ভালো." মামার কথা শুনে সোফায় বসে দাঁতে দাঁত চেপে ধরে পৌশালী মনে মনে বলল, "উফ, এরা কি কম ছিল, আবার উনিও যোগ হলো। আজ মনে হয় আমার বিয়ে পাকাই করে ছাড়বে এরা। হে ঈশ্বর, বাঁচাও!" মায়ের মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। এদিকে মুক্তা দেবী হেসে বললেন, "হ্যাঁ দাদা, আপনি একদম ঠিক বলেছেন, আমারও তাই মনে হয়। যত তাড়াতাড়ি সম্ভব এদের এক করে দেওয়া উচিত। আসলে আমার বড় মেয়ের জামাই তো বিদেশে থাকে, ওদের আসার টাইমটা না জেনে আমি আপাতত কিছুই বলতে পারছি না। তাছাড়া আমরাও চাইছিলাম আমার পিউয়ের মতো পলুকেও মাস্টার্স করিয়ে বিয়ে দিতে। হবু শাশুড়ির কথায় সজলের মুখে যেন আধার ঘনিয়ে এলো। কৌস্তব সজলের হাতটা শক্ত করে ধরে বলল, "একদম সঠিক কথা। বোনের বিয়েতে দিদি জামাইবাবু না থাকলে কেমন দেখায়? আর তাছাড়া পড়াশোনাও জরুরি। বলছি, বিয়েটা দেরি করে হলে অসুবিধা নেই, তবে এঙ্গেজমেন্ট তো করাই যায়, তাই না?" পৃথা দেবী এ কথার বিপরীতে আর কিছু বলতে পারলেন না। মুক্তা দেবী হেসে ব্যাগ থেকে একটা গহনার বাক্স বের করে বললেন, "আমি আজই আমার বৌমাকে আশীর্বাদ করে যাচ্ছি, তারপর বিয়ের সময় আরেকবার না হয় ঘটা করে আশীর্বাদ করা যাবেক্ষণ?" বলে গহনার বাক্স থেকে একটা ভারী সোনার নেকলেস বার করে পৌশালীর সামনে ধরে বললেন, "দেখি তো মা!" বলেই গলায় ধরলেন। পেছন থেকে তিথি হারের মুখ লাগিয়ে দিয়ে পৌশালীর কানে ফিসফিস করে বলল, "তোমার দিদিকে একটু তাড়াতাড়ি আসতে বলবে, হ্যাঁ? আমার ভাইটা আজকাল বড্ড অধৈর্য হয়ে উঠেছে। দেখা গেল বিয়ে দিতে দেরি হচ্ছে দেখে নিজেই পাত্রপাট গুটিয়ে নিয়ে এখানেই চলে এলো।" পৌশালী কিছু বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। বাসুদেব বাবু এবার রিজুর দিকে তাকিয়ে বললেন, "এই যে দাদু ভাই, কেমন লাগলো তোমার মামুর জন্য নতুন বউ?" রিজুর চোরা চোখে তাকালো পৌশালীর দিকে, কিছু বলল না, শুধু চুপ করে মাথা ঘুরিয়ে কৌস্তবের বুকের মধ্যে গুটিসুটি করে পড়ে রইল। কেউ জানতে পারলো না এই ছোট্ট প্রাণটার সাথে কিছুক্ষণ আগে কি ভয়াবহ ঘটনা ঘটে গেছে। অতঃপর দুপুরের খাবার খেয়ে বিয়ে সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করে বিকেলে সজলরা বাড়ি ফিরে চলে এলো। রিজুর মাঝরাতে হঠাৎ করে ভয়ানক জ্বর এলো, সেই সাথে ঘুমের মধ্যে খালি ভয়ে থরথর করে কাঁপতে লাগলো আর থেকে থেকে কেঁদে উঠতে লাগলো। তখন প্রায় রাত 9:30। থানার কাজ শেষ করে এক বিশেষ জায়গায় ফোন করলো প্রতাপ। বেশ কয়েকবার রিং হতে ওপাশ থেকে রিসিভ হলো। প্রতাপ একটা নোংরা খিস্তে দিয়ে বলে উঠল, "কি বে মাদার, গা বেশি ওয়েল হয়ে গেছে মনে হচ্ছে, দেব নাকি খানিকটা কমিয়ে?" ওপাশের ব্যক্তিটা ভীত কণ্ঠে বলে উঠল, "সরি স্যার, ভুলে গেছি। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ফোন রিসিভ করতে পারিনি।" "চুপ বে ছেলে, আমাকে বোকা বানাতে আসিস? আমাকে? তোদের ধান্দা এ সমস্ত আমি কিন্তু একদম বন্ধ করে দেব।" "স্যার, আপনি শান্ত হন দয়া করে। আজকে লটে হেভি কচি মাল এসেছে, একেবারে ফুল কচি। সবচাইতে ফ্রেশ মালটা তোলা আছে, আপনি চাইলে?" প্রতাপ বেশ খুশি হয়ে ঠোঁট ছড়িয়ে হাসলো। যে কারণে ফোন করা তা মোটামুটি সফল। তবু নিজের রব ঝাড়তে বলল, "জানি তোদের ফ্রেশ মালের ফ্রেশনেস। শালা, এই পর্যন্ত যতগুলো ডেলিভারি দিয়েছিস একটাও ফ্রেশ না।
সবগুলো বাসি। ফোনের ওপাশে লোকটা কাকুতি মিনতি করে বলল, স্যার আজকের মালটা টেস্ট করে দেখুন, একবারে স্বাদ লেগে থাক, একেবারে স্বাদ লেগে থাকবে মুখে। এবারের মাল মাত্র 17 বছরের, একদম পরের মতন দেখতে। স্যার শুধু আজকের রাতটাই পাবেন, কালোটা দিল্লিতে ডেলিভারি হয়ে যাবে। 17 বছর শুনতেই প্রতাপের জিভে জল চলে এলো, বুকটার মধ্যে কামনার পোকাগুলো কেমন যেন কিলবিল করে উঠল, চোখের সামনে ভেসে উঠল শ্রাবণীর বাচ্চা বাচ্চা চেহারাটা। গাড়ির চাবিটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে পড়ল গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে প্রতাপ গাড়ি নিয়ে বেরিয়ে যেতে সাথে সাথে তার পেছন পেছন ছুটে চলল আরও একটা গাড়ি। অন্ধকার মোবাইলের স্ক্রিনে টাইপ হলো গোটা কয়েক শব্দগুচ্ছ, টার্গেট ইজ লকড। সেটা পাঠানো মাত্রই পৌঁছে গেল পাঠকের কাছে। রাত তখন প্রায় 2-এর ঘরে প্রবেশ করেছে। বন্ধ ঘরের মেঝেতে এক মেয়ে নগ্ন শরীরে নিজেকে আঁকড়ে ধরে সমানে কেঁদে চলেছে। কিছুক্ষণ আগে এক ভয়ানক রাক্ষসের হিংস্র আগ্রাসনের শিকার হতে হয়েছে তাকে। তার শরীরের সবটুকু ছিঁড়ে খুঁড়ে খেয়েছে নরপিচাসটা। কেঁদে প্রতিবাদ জানিয়ে হাজার চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারিনি। প্রতাপ বিছানার ওপর থেকে ছেঁড়া জামাটা ছুড়ে দিল মেয়েটার দিকে। মদের নেশায় বুধ প্রতাপ আজ ভীষণ তৃপ্ত। মেয়েটা যতবার চিৎকার করে উঠেছে নিজেকে বাঁচাতে, ততবার আচর কামড় বসিয়েছে শরীর ঠিক, ততবারই কামনার ঝড় বয়ে গেছে প্রতাপের মনে শরীরে। নিজের প্যান্টে বেল্ট লাগাতে লাগাতে মেয়েটার দিকে একবার তাকালো, দেখলো হাঁটুতে মুখ গুজে সমানে কাঁদছে মেয়েটা, হাসলো পৈশাচিক হাসি, গায়ে শার্টটা চড়িয়ে বোতামগুলো লাগাতে লাগাতে বলল, শুধুমাত্র একজনের আদর পেয়ে এত কান্না পাচ্ছে? কালকের পর থেকে তোকে আদর করতে লাইন লেগে যাবে। শুকরিয়া বল আমাকে, তোর শুভ উদ্ঘাটন আমার হাতে হলো। বলে রিভলভারটা ক্যাপে আটকে বেরিয়ে এলো ঘর থেকে। তারপর ঢুলতে ঢুলতে বেরিয়ে এলো ভাঙাচোরা পুরনো আমলের বাড়ির ভেতর থেকে। সরুগলির ভেতর দিয়ে হাঁটতে শুরু করলো। মাঝরাতের শেষ, চারদিক ভীষণ শুনশান নিস্তব্ধ, শুধুমাত্র কুকুর ডাকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। লম্বা সরু গলি শেষ করে বড় রাস্তার মোড়ের মাথায় জিপ দাঁড় করানো। প্রতাপ হাঁটছে, হঠাৎ মনে হলো কেউ যেন ওর পেছনে হাঁটছে। প্রতাপ পেছনে ঘুরে দাঁড়ালো, কেউ নেই, পুরো শুনশান গলি। মাঝে মাঝে এক একটা কম্পাউন্ডের ডুমবাতি জ্বলছে। প্রতাপ ভাবল হয়তো নেশার ঘোরে উল্টোপাল্টা ভ্রম তৈরি হচ্ছে, আবার হাঁটতে লাগলো। হঠাৎ করে আচমকা কেউ যেন একটা মোটা কালো কাপড় দিয়ে প্রতাপের মাথা ঢেকে চেপে ধরল, আর কয়েকজন ফটাফট দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলে শক্ত কাঠের কিছু দিয়ে মারতে আরম্ভ করলো। প্রতাপ ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু আগন্তুকগুলো মারা থামালো না, মেরেই গেল অনবরত। হঠাৎ কোথা থেকে একঝাঁক পায়ের দৌড়ে আসার শব্দ শুনে প্রতাপকে ওই অবস্থায় ফেলে রেখে চম্পট দিল অন্ধকার গলিতে, নিমিষে হারিয়ে গেল ঘন তিমিরে।